पार्सोनल भावे यूज कर गाड़ीटी जिन यूजार तीन गाड़ी प्रथम यूजार फार्स्ट हैंड तार नाम जे डिजिटल ब्लूबुक আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা র‍্যাভ4 আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটেই একেবারে ফ্রেশ রয়েছে এরকম টয়োটা জিপের মধ্যে র‍্যাভ4 গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে বন্ধুরা আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2006 मॉडल 2006 साले रेजिस्ट्रेशन 2008 साले सीसी 2400 गाड़ी सम्पूर्ण भावे अक्टेने चलते तेलर गाड़ी जिन्हें गाड़ी यूज कर गाड़ी पार्सोनल भावे यूज कर गाड़ी जिन यूजार तीन गाड़ी प्रथम यूजार फार्स्ट हैंड तार नाम जे डिजिटल ब्लूबुक रही है गाड़ीटर बर्तमान भेतर कंडिशन बाहर कंडिशन और इंजिन कंडिशन कीरकम रही भिडियोते तुले धरार चेष्टा करब गाड़ीटी सम्पूर्ण भावे देखानोर शेषे अवश्य गाड़ीटर दाम बेपारे आलोचना होबे तो एखोनो जारा आछेन जारा बिडिकार ब्लॉक चैनल एखोनो सबसक्राइब करेननी तारा अवश्य चैनल सबसक्राइब करुन केनो गाड़ी सम्पर्कित विभिन्न समय विभिन्न तथ्य एवं भिडियो आपनी आमादेर चैनल थेकेई प्रतिनियत देखते पारबेन तो आसुन भिउयार्स आमरा आजकेर भिडियोटी शुरू करी आमरा जखन एकटी सेकेंड हैंड गाड़ी क्रय करी तखन সেই গাড়িটির আমরা কোন বিষয়গুলো দেখি নাম্বার 1 গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা যদি গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল থাকে এবং গাড়িটির বডিতে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকে সাসপেনশন সিভিজন ইঞ্জিন যদি ভালো থাকে তবে সেই গাড়িটি কিন্তু আমরা ক্রয় করি তো আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন অবশ্যই আপনি খুব ভালো করে গাড়িটির বডি গাড়ির ইঞ্জিন সাসপেনশন আপনার এসি ওয়্যারিং ফুল অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এবং প্রথম ইউজার কিনা স্মার্ট কার্ড আছে কিনা সব বিষয়গুলো আপনি চেক করে শিওর হয়ে কিন্তু একটি গাড়ি ক্রয় করবেন তো আলহামদুলিল্লাহ টয়োটা র‍্যাভ4-এ গাড়িটি কিন্তু সানরুফ রয়েছে আমি যদি আপনাদেরকে একটু গাড়িটির ফুল বডি দেখানোর পাশাপাশি যদি একটু ভেতরে দেখাই এবং গাড়িটি কিন্তু পুশ স্টার্টের গাড়ি আর এই গাড়িটি রান হয়েছে 65355 কিলোমিটার डिविडी प्लेयर एंड्रॉइड डिविडी प्लेयर एसी एपरे भितरे आपनर जो उडेन रही है पुश स्टार्ट ऊपर आपनारा जो फुल सानड्रोफ्टा देखते पाचन तो एटा র‍্যাভ4-এর मध्य सानड्रोफ आछे खुबी किन्तु गाड़ी किन्तु खुबी कम पावा जाए तो आम्रा अनेकगुलो गाड़ी मध्य थेके র‍্যাভ4 सेकेंड हैंड गाड़ी प्रथम यूजारे गाड़ी सानड्रोफ गुड कंडिशन गाड़ी आम्रा पेयेछि तो अवश्य ये गाड़ीटी सरासरि आपनि देखते पारें आपनाके से क्षेत्र में चले आसते हबे ढाका उत्तरा 12 नम्बर सेक्टरे गाड़ीटर सामने पिछने डाने बामे इंशाल्लाह प्रत्येकटा जे डोरेर बिटगुलो किन्तु एक्यूरेट रयेछे एकेबारे जापान फिटिंग्स कोथाओ कोनो एक्सिडेंट हिस्टोरी एई गाड़ीटीते नेई एबं भेतरे जे सीट कावारो सम्पूर्णभावे लागानो रयेछे गाड़ीटी नेवार पर आपनाके आर कोनो प्रकारेर कोनो किछुई করতে হবে না আমি আপনাদেরকে এই মুহূর্তে গাড়িটির যে পেছনের ফুল শেপটা দেখানোর চেষ্টা করছি টয়োটা র‍্যাভ4 এর সবচেয়ে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে পেছনে স্পেয়ার চাকাটা পেছনে থাকে যেটা দেখতে অনেকটা প্রাডোর মতো মানে পেছনে যদি স্পেয়ার চাকাটা না থাকতো তাহলে গাড়িটা কিন্তু অনেকটা ছোট হয়ে যেত যেহেতু পেছনে আছে আপনারা অবশ্যই ফুল লুকিংটা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই গাড়িটির যিনি ইউজার তিনি গাড়িটি সম্পূর্ণভাবে তেলে ইউজ করেছেন কোনোভাবেই সিএনজি কিংবা এলপিজি এখন পর্যন্ত তিনি কনভার্ট করেননি অকটেন ড্রাইভ আপনি যদি অকটেনের গাড়ি ক্রয় করতে চান তবে এই গাড়িটি আপনার আবার আপনি যদি সিএনজি বা এলপিজি কনভার্ট করতে চান তবে সেটা আপনি করে নিতে পারেন তো আমি একদম কাছ থেকে একটু দেখাচ্ছি যে ফুল আপনার যে ভেতরের ভিউটা এখানে মালামাল ক্যারি করার জন্য আপনি পর্যাপ্ত স্পেস পাচ্ছেন 4 থেকে 5টা লাগেজ ক্যারি করতে পাচ্ছেন আর আমি একটা গাড়ি কতটুকু ফ্রেশ রয়েছে সেটা গাড়িটির ভেতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন ফুল ডেকোরেশন সেট দেখেই কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এই মুহূর্তে একটু গাড়িটির ইঞ্জিন কি অবস্থায় রয়েছে কতটুকু ফ্রেশ রয়েছে দেখানোর চেষ্টা করব সো ভিউয়ার্স আমি গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি টয়োটা ভিভিটিআই 2400 সিসির অকটেন চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
গাড়িটি এখন বর্তমানে কিন্তু ইঞ্জিন স্টার্টে আছে। আপনারা একেবারেই কাছ থেকে ইঞ্জিনের প্রত্যেকটি পার্টসের অংশগুলো একটু খেয়াল করবেন ভালো করে। এবং আমরা এই গাড়িটির এই যে সামনের যে জয়েন্টগুলো কিন্তু আমরা অবশ্যই চেক করেছি এবং আমরা বারবার শিওর হয়েছি যে গাড়িটির ফুল বডির কন্ডিশন খুবই ভালো আছে। সো ভিউয়ার্স, এই গাড়িটির ভেতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন, এসি, ওয়ারিং, সাসপেনশন সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আশা করব যখন আপনারা নিজেরাও আমাদের শোরুমে আসবেন, গাড়িটি সরাসরি দেখবেন, গাড়িটি অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি গাড়িটির ভেতরের কন্ডিশন, বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করেছি। এবার গাড়িটির দাম বন্ধুরা, আমার এই গাড়িটির দাম আমাদের আস্কিং মূল্য 16,30,000 টাকা। 16,30,000 হচ্ছে আমাদের মূল্য। অবশ্যই আলোচনার মাধ্যমে গাড়িটির দাম অল্প কিছু কমান যাবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে আসবেন, গাড়িটি দেখবেন, চেক করবেন, যদি গাড়িটি পছন্দ হয় আমরা অবশ্যই আলোচনা করব। তো আমার এই গাড়িটি সম্পর্কে এবং আমার কালেকশনে আরও যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে আমার নাম্বারটি রয়েছে, আপনি অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আরেকটি গাড়ি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি কার পরিবারের সাথে। আসসালামু আলাইকুম।